হ্যালো, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে। আর গাইজ, আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে, কারণ আজ ফার্স্ট টাইম আমি যাচ্ছি কলকাতা ব্লগ বানাতে। ইয়েস গাইজ, আর তোমাদেরকে বলে দিই এই চ্যানেলে অনেকদিন ধরে ভিডিও আসছে না, তার একটাই কারণ হচ্ছে আমি টাইম পাচ্ছিলাম না, আর কোথায় যাবো খুঁজে পাচ্ছিলাম না। তাছাড়া গাইজ, এখানে দেখতে পাচ্ছ গাড়ি রেডি আছে, অ্যান্ড এটাকে নিয়ে আমরা এখন বেরোবো, বাইকে করে যাবো। প্রায় 200 কিলোমিটার মানে জার্নি হতে চলেছে, 200 কিলোমিটার আমাকে গাড়ি চালিয়ে যেতে হবে, খুবই মজা আসতে চলেছে। আর এরপর থেকে গাইজ এই চ্যানেলে ব্লগ আসতে থাকবে, ঠিক আছে? টাইম পাচ্ছি না, বাট শ্যুট স্টার্ট হয়ে গেছে। আর তুই যাবি নাকি ভাই? কলকাতা চা করে আসি গাইজ। ও লজ্জা পাচ্ছে আমাকে ভিডিও শ্যুট করা দেখেই কিন্তু আসলো এখান থেকে ছুটে, ঠিক আছে? আর গাইজ দেখতে পাচ্ছ এগুলো অনেক বড় হয়ে গেছে, এগুলোর একটু ব্যবস্থা করতে হবে। অবশ্যই কমেন্টে বলতে বলুন এগুলো কাটবো কিনা। আর আমাদের ঘরে নিউ মেম্বার গাইস। ইয়েস বন্ধুরা, এখনকার দিনে টাকা ইনকাম করা কিন্তু খুবই কঠিন হয়ে গেছে, তো এর জন্য আমি তোমাদেরকে একটা দারুণ ট্রেডিং প্ল্যাটফর্মের কথা বলে দেবো, যেটা হচ্ছে অল ইন ট্রেন্ড। বন্ধুরা, তোমরা যদি ট্রেডিং করতে না পারো তাহলে তোমরা কিন্তু ইউটিউবে অনেক ভিডিও, ট্রেডিং ভিডিও পেয়ে যাবে, অ্যান্ড ওইখানে দেখে তোমরা শিখতে পারবে। বন্ধুরা, তোমাদেরকে এখানে শুধুমাত্র প্রেডিকশন করতে হবে যে গ্রাফটা উপরে যাবে না নিচে যাবে। বন্ধুরা, এখানে যদি আমরা $100 থেকে শুরু করি, আর এখানে যদি আমাদের প্রেডিকশন ঠিক হয়, মানে গ্রাফ যদি উপরে যায় বা যদি আমাদের প্রেডিকশন ঠিক হয়, তাহলে কিন্তু আমরা এখান থেকে ভালো টাকা ইনকাম করতে পারবো। বন্ধুরা, এখানে লাভ এটাই যে তোমরা এখানে 24/7 কাস্টমার সার্ভিস পেয়ে যাবে। এখানে শুধুমাত্র তোমরা $10 থেকে স্টার্ট করতে পারবে, আর যদি তোমরা এখান থেকে টাকা উইথড্রল করো তাহলে কোনো কমিশন লাগবে না। এমনকি এই অ্যাপটা অ্যান্ড্রয়েড এবং iOS এর জন্য কিন্তু অ্যাভেলেবেল আছে। এখানে তোমরা অনেক প্রাইজও কিন্তু পেয়ে যাবে যদি তোমরা অলিম ট্রেন্ডে ট্রেন্ড করতে পারো। তোমরা দেনি কেন করছো, যাও ডিসক্রিপশন বক্সে অলিম ট্রেন্ডের ডাউনলোড লিংক আছে, গিয়ে ডাউনলোড করো এবং টাকা ইনকাম করো, মজা করো। গাইস, তোমরা দেখতে পাচ্ছ নিউ মেম্বার কে হয়েছে না কি বলো, কে হয়েছে কে হয়েছে কি গাইস? এটাকে আমি আগের দিনই নিয়ে এসেছি, ঠিক আছে? এটাকে আগের দিনই কিনে নিয়ে এসেছি আমি, আর এটা একদম এখন অনেক ছোট আছে, ঠিক আছে? গাইস দেখতে পাচ্ছ এটা অনেক ছোট, আস্তে আস্তে বড় হবে। এটাকে ভালো করে খাওয়াচ্ছি, দেখাশোনা করছি একদম মেম্বারের মতনই, ঠিক আছে? ছোট্ট বাচ্চাদের মতনই। আর চলো গাইস, এখন যাওয়া যাক, আর আই থিঙ্ক আমরা কলকাতা যাবো। কলকাতায় গিয়ে আইকন পলের সঙ্গে দেখা করবো, আর যদি পারি তো ওদের বাড়ি থাকবো, বা আমাদের প্ল্যান নেই, বাস কলকাতায় গিয়ে আমাদের কিছু কিছু ব্লগ বানাবো, ঠিক আছে? আর কোথায় থাকবো সেটা এখনও আমাদের হয়নি, বাট দেখা যাক গাইস কী হয়, ঠিক আছে? তো ইন্টারেস্টিং ব্লগ অবশ্যই দেখতে থাকো লাস্ট পর্যন্ত। চলো গাইস যাওয়া যাক, আর আমার সঙ্গে যাবে আমার ক্রিস ফ্রেন্ড, ঠিক আছে? আমরা দুজনে যাবো। বাট গাইস, আমার কাছে গাড়ির লাইসেন্স নেই, একটু ভয় লাগছে কলকাতায়, যাই না কী হবে। বাট হ্যাঁ, আমার লাইসেন্স বানাতে দেওয়া আছে, লার্নারটা আছে, ঠিক আছে? তো আই থিঙ্ক কিছু হবে না, কেউ কোনো পুলিশ ধরবে না, আর যদি ধরে প্লিজ গাইস কেউ না কেউ হেল্প করে দিও, ঠিক আছে? চলো গাইস যাওয়া যাক। তো গাইস, এখন আমি আছি আমাদের সবজির খেতে, ঠিক আছে? আর আমি ভাবলাম যে আইকন পলের জন্য কিছু স্পেশাল গিফট তো নিয়ে যেতে পারবো না। আলু মুলো ওর কাছে আইকন পলের কাছে আছে। তো গাইস, আমি ভাবছি কিছু সবজি নিয়ে যাওয়া যাক, ঠিক আছে? যেমন কি আমাদের খেতের ভিতরে তোমরা দেখতে হবে, যেমন কি বেগুন লাগানো আছে গাইস, এখানে বেগুন আছে, পুরো টাটকা বেগুন। তাছাড়া আর তোমরা এখানে দেখতে পাবে মটরশুঁটি। ইয়েস গাইস, মটরশুঁটি এখনও হয়নি, বাট মটরশুঁটি আমি নিয়ে যেতাম যদি হতো। তো দেখতে পাচ্ছ এখন ফুল হচ্ছে আর কি, দেখো গাইস এটা হচ্ছে মটরশুঁটির ফুল। আর কিছু কিছু জিনিস আছে, যেমন কি বাঁধাকপি আছে, ঠিক আছে? তো বাঁধাকপি নেবো, আর এখানে এগুলোকে বিট কপি না কী বলে, আমার কী কপি বলে, এগুলো ওলকপি, ওলকপি বলে, ঠিক আছে? দেখো এরকম টাইপের হয়, আচ্ছা শালগম বলে আর কি। আর এখানে মাছ সিম তুলছে, আর বিনস বগেরা, মানে যা আছে মোটামুটি, ঠিক আছে? যা আছে মোটামুটি নিয়ে যাবো আর কি, কারণ ওদের ওখানে টাটকা জিনিস, মানে কলকাতার বাজারে টাটকা জিনিসের খুবই অভাব, ঠিক আছে? তো নিয়ে যাই, ওর মা দেখে অনেকটা খুশি হয়ে যাবে, সেই জন্য আমি ভাবলাম নিয়ে যাই। আছে যখন নিয়ে যেতে কী আছে বলো, আইকনও খাবে একটু, বেচারা চেহারাটা বানাবে, ঠিক আছে? তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কী কী নিচ্ছি সেখানে। আরে মুরগিটা খাচ্ছে, হট। চলো গাইস, সবজি কিছু নিয়ে নিয়েছি, যেমন কি তোমাদেরকে দেখাই, যেমন কি গাইস দেখো, সিম নিয়েছি, তাছাড়া বাঁধাকপি নিয়েছি, বেগুন, আর এটা শালগম আর কি, ওলকপি, আর বিনস মা তুলছে, তুলে আনুক, তারপরে এইগুলো অ্যাকচুয়ালি কী হয়েছে, ওকে বিনসও চলে এসেছে গাইস, দেখতে পাচ্ছ এগুলো বিনস, এটা খারাপ, এটা ফেলে দে। তো যাই হোক, বিনস অল্প কটা আছে, কারণ অল্পই লাগিয়েছি, আর এগুলো ব্যাগের ভিতরে ভরতে হবে, কিন্তু বাঁধাকপিটা এত বড় যে ব্যাগ ছোটো হয়ে যাচ্ছে।
তো অন্য বড় ব্যাগ খুঁজে দেবে, আর এটা গাড়িতে বাঁধবো, ঠিক আছে? গাড়িতে বেঁধে নিয়ে যাবে, আর অবশ্যই তোমরা বলবে কেমন হয়েছে এগুলো, টাটকা টাটকা, তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে বলবে, ঠিক আছে? চলো গাইস, এগুলো প্যাকেজিং করে যাওয়া যাক, অনেক লেট হয়ে গেছে, 12টার সময় বেরোবো ভাবছিলাম, বাট এখন বাজে তোমার 12:33 গাইস। তো চলো গাইস, দেরি না করে যাওয়া যাক। অ্যাকচুয়ালি গাইস পুরো রেডি হয়ে গেছে, ঠিক আছে, গাড়িটা নিয়ে সব কিছু রেডি হয়ে গেছে, আর এখন যাবো ক্রিসের কাছে। ক্রিস এখানে রেডি হচ্ছে আই থিঙ্ক। আর গাইস দেখতে পাচ্ছ কত সুন্দর সবুজ সবুজ বীজতলা আমাদের এখানে, মানে এটা হচ্ছে ধানের বীজ, ঠিক আছে? এগুলো উঠিয়ে কিন্তু ধান লাগায়, ঠিক আছে? তো খুব সুন্দর লাগে দেখতে পিছনে সবুজ সবুজ। আর চলো গাইস যাওয়া যাক, দেখি বন্ধুর কতক্ষণ হয়েছে, ওর রেডি হয়েছে কি না। আর পুরো সেফটির সঙ্গে আছে গাইস, হেলমেট মাস্ক, মানে হেলমেট আর কি বলে এটাকে, হ্যান্ড গ্লাভস, শু, সব কিছু, ঠিক আছে? তো চলো গাইস যাওয়া যাক, দেখা যাক ক্রিস রেডি হয়েছে কি না। ওকে চলো। Damn, Aiden, you a killer. গাইজ এতক্ষণে আমরা পৌঁছেছি হচ্ছে শক্তিগড়, ঠিক আছে? আর শক্তিগড় এসছি, আর ল্যাংচা খাবো না, অবভিয়াসলি গাইজ ল্যাংচা খাবো, তাছাড়া গাইজ আইকনের জন্য নিয়েও যাবো, ঠিক আছে? ও তো আসলে জানোই কোথাও দাঁড়ায় না, ডাইরেক্ট আমাদের বাড়ি চলে গেছিলো, সেই জন্য ভাবছি এবার শক্তিগড়ে দাঁড়াবো। অ্যান্ড গাইজ এখানে দেখতে হচ্ছে ল্যাংচার, মানে শক্তিগড়ের ল্যাংচার অনেক বড় বড় দোকান, তো ভাবছি এখান থেকে ল্যাংচা খাবো। অ্যান্ড তুই কী কী খাবিস, ল্যাংচা খাবি আর কি? ভাজা খাবো আর ল্যাংচা খাবো, ল্যাংচা আইকনের জন্য নিয়ে যাবো, আইকন আশা করি ভালো লাগবে, ও তো আসার বার কিছুই নিয়ে আসেনি। না না, আইকন কিপটা, আমরা কিপটা না গাইজ, ওর জন্য সবজি নিয়েছি, ঠিক আছে? ওর জন্য সবজি নিয়েছি প্লাস ল্যাংচাও নিয়ে যাবো, ঠিক আছে? তো চলো গাইজ ল্যাংচা নেওয়া যাক, আর খাও এখানে দাঁড়িয়ে বসে খাবো, ঠিক আছে? চলো গাইজ যাওয়া যাক। ভাবছি কি বড় ল্যাংচা যেটা আছে 20 টাকাটা ওটা খাওয়া যাক, ঠিক আছে? তো এটা এক কাজ করে, এটা একটা একটা দিয়ে দাও, ঠিক আছে? এটা একটা দিয়ে দাও, আর এটা একটা দিয়ে দাও, ঠিক আছে? আর দু জায়গায় দেবে আর কি, ঠিক আছে? আর সরবাজার একটা দিয়ে দেবে, এটা সরবাজার নাকি? এটা তো গাইস এটা হচ্ছে সরবাজার, তো সরবাজারে এই খাবে বলছি, সেদিন আমি আমিও নিই, ঠিক আছে? চলো গাইস খেয়ে নিই। আর এখান থেকে আমি এখন প্রায় 50 কিলোমিটারের উপরে চালানো হয়ে গেছে, আর কত বাকি আছে ভাই? 100 কিলোমিটার বাকি আছে, 110 কিলোমিটার বাকি আছে। আর গাইস প্রথমবার, ঠিক আছে, প্রথমবার আমি এত দূর চালাচ্ছি, স্পেশাল, ঠিক আছে? আর এটা হচ্ছে নর্মাল, আর এটা হচ্ছে সর ভাজা। চলো গাইস, তো গাইস চলো আগে স্পেশালটা খাওয়া যাক। ওহো ভাই কি খাচ্ছি বে এটা, চলো গাইস এরপরে খাওয়া যাক, খাওয়ার পর তোমাদের সঙ্গে কথা বলি। তো গাইস এখন খাওয়া দাওয়া হয়ে গেল, ঠিক আছে, ল্যাংচা খেলাম, আর তাছাড়া আইফোনের জন্য নিলাম, এটা প্যাকেজটা, এটার ভিতরে অনেকগুলোই আছে, ঠিক আছে? আশা করি ওর ভালো লাগবে। আর চলো এরপর গাইজ ডাইরেক্ট কলকাতা যাবো, অ্যান্ড 100 কিলোমিটার আছে, তো অবভিয়াসলি গাইজ আর দাঁড়াবো না, তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবো, কারণ ওইখানে গিয়েও কিছু কাজ আছে, ঠিক আছে? তো চলো গাইজ একেবারে ডাইরেক্ট গিয়ে তোমাদের কলকাতায় গিয়ে দেখা হোক, বা যদি কোথাও দাঁড়াই তো অবশ্যই অবশ্যই শুট করবো, ঠিক আছে? চলো গাইজ যাওয়া যাক। Damn, Aiden, you a killer. খুবই সুন্দর, খুবই সুন্দর গাছ।
খুঁজছিলাম বাট পাচ্ছিলাম না। আর গাইস বের হচ্ছি, গাইস এখানে প্রথম আমি বাইক নিয়ে আসলাম, গাইস তা ভয় লাগবে তো বে, গাইস তা খতরনাক। ফাইনালি আমরা কলকাতা পৌঁছে গেছি, আর অনেক বেশি টাইম লেগেছে। আর এখন বাজে গাইস তোমাদেরকে দেখাই আমি, জাস্ট এখন বাজে হচ্ছে 5:06, মানে আমরা বেরিয়েছি 12:01, আর এখন পৌঁছেছি, মানে বুঝতে পারছো, মানে সত্যি বলছি বর্ধমান থেকে কলকাতা আসতে যেটুকু টাইম লেগেছে তার থেকে 3 ডবল টাইম লেগেছে এর বাড়ি আসতে। আচ্ছা সিরিয়াসলি, আর এটা একটা কানা, গুগল ম্যাপ দেখতে পায় না ভালো করে, ঠিক আছে, রাস্তার দোষ, কলকাতার রাস্তা গাইস তোমরা জানো কলকাতার রাস্তায় জ্যাম হবেই, কারণ সিগন্যাল প্রচুর, আর মানে অনেক বেশি মানুষ থাকে এখানে, ব্রিজের তলা দিয়ে রাস্তা, ঘরের লোকের মানে একটা ম্যাপ, সেটা মেন না, ম্যাপ যদি ভালো করে দেখতে পারতো তাহলে গাইস আমরা 1 ঘন্টা পৌঁছে যেতাম, ঠিক আছে, সেখানে আমরা 2 ঘন্টা তো লেগেছে অবিয়াসলি। তো তার থেকে বড় কথা হলো এইবার কি ভাইরাল করেছে আমার, কি ভাইরাল, আর গাইস দেখতে পাচ্ছি এটাকে কমানোর জন্য গাইস সবজি খোলো, খুলতে পারে না গাইস, আমি তোমাকে বলে দিই, শহরের ছেলে তো সব গিট খুলতো, গিট মারতে জানো, এখন তুমি মারতে পারি, মারতে খুলতে সব পারি আমি, দেখো আমি অন্য কিছু ভালো পারি যেটা তুমি জানো ভালো করে, তোমরা তো যাই হোক গাইস, এবার নাম্বারটা আমার ভাইরাল করে নিও, নাম্বার তোমার নতুন নাম্বারটা ভাইরাল করবো গাইস, ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে আইকন বলে, ঠিক আছে, তাহলে গাইস চলো, সব জায়গা দিয়ে রেখেছিল বাট এবার যায় না দেবে কিনা, কারণ আগলা তো দেখিয়ে দিয়েছি ওপেনলি, ইয়েস গাইস, যাই হোক ভিডিওটা দেখতে থাকো খুবই মজা আসবে, হাজার কল করছে গাইস, তো যাই হোক চলো এগুলো রেডি করে এখন আমার বিশাল জোরে পেয়েছে গাইস, ঠিক আছে, তো আমি একটু হালকা হতে চাই, আমি আর পারছি, চলো এগুলো নিয়ে এখন গাইস উপরে যাই। গাইস এখন আমরা এই মাত্র ঘুম থেকে উঠলাম, ঠিক আছে, আর দেখতে পাচ্ছ স্যার ওখানে আছে, স্যার এখন জল খেয়ে আসছে, যাই হোক, আর কালকে গাইস আমি ভাবলাম যে ভিডিওটা এন্ড করবো, বাট কি বলবো, ওর বাবা মা এত খাইয়েছে, খাওয়ার পর আর উঠতে ইচ্ছা করেনি, ঘুমিয়ে গেছি, মানে সে আগে থেকে বলে রেখেছিল বোধ হয় যে আমরা আসছি, আর গ্রাম বলছে কি গ্রামের ছেলে, হ্যাঁ গ্রামের ছেলেরা কি বিশাল খাওয়া খায় দেখি, গ্রামের ছেলে কালকে যা খাইয়েছে, সিরিয়াসলি গাইস এখন উঠলাম, এখন উপরে যাবো, ব্রাশ ট্রাশ করবো, একটুখানি ফ্রেশ হবো, ঠিক আছে চলো গাইস উপরে যাওয়া যাক, এমনি খুবই ভালো গাইস এখানে, এখানে মোটামুটি একটু গাছপালা আছে, মানে ঠিক আছে কলকাতার ভিতরে, মানে কালকে এত ঘুরেছি না, এত ঘুরেছি, মানে 10 কিলোমিটার, মানে 2 কিলোমিটার থেকে 10 কিলোমিটার চলে গেছি, মানে উপর নিচের রাস্তা বোঝা যায় না, খুবই মুশকিল, অ্যান্ড ফাইনালি গাইস কালকে পৌঁছে গেছিলাম, তারপর আর ইচ্ছা করছে না, এত কষ্ট হয়ে গেছে, বর্ধমান থেকে কলকাতা যাওয়ার টাইম লাগেনি তার থেকে ডবল টাইম আমাদের কলকাতায় লেগে গেছে, এ বলবো, যাই হোক চলো গাইস উপরে যাওয়া যাক, তোমাদেরকে দেখাই ছাদটা আর আশেপাশের সিনটা, ঠিক আছে চলো। তো এখন গাইস দেখতে পাচ্ছ দাদা আছে, এখন সকাল হলো, সবে সকাল হলো মানে 10টার সময় আমাদের সকাল হয়, যাই হোক, তো ভাবলাম একটু উঠি, একটু ভিডিওটা দেখি যে কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে, তো এখানে তো দা ব্রাশ করবে ব্রো, এই ভিডিওটা এখন যে আমার আইফোনটা গিফট করার কথাটা কি হলো গাইস, দেখো এখন আমার আইফোনের পিছনে লেগেছে আমার 12 প্রো ম্যাক্স, বলছে নাকি একে গিফট করতে হবে, করতে হবে কিছু বলার নেই গাইস, আর বাড়িতে আমি ওখানে একটা ল্যাপটপ দিয়েছিলাম ওকে গিফট, ঘন্টা দিয়েছিল আমাকে, বলে ফোন গিফট করতে হবে, তো দেখা যাক কি হয়, ঠিক আছে, এন্ড আমাদের কৃষ দা এখন একটু ফ্রেশ হচ্ছে, আমারটা কই ওটো, আচ্ছা ঠিক আছে চলো গাইস তোমাদেরকে আশেপাশেটা দেখিয়ে দিই, আইকন দাদার বড়লোক মানুষ, চারতলা ফ্ল্যাটে থাকে গাইস, আমি গরিবের ঘরে গাইস কি আর করা যাবে, চলো মানে এখন আপাতত গাইস এখানে থাকবো, তাছাড়া একটু কিছু কাজ আছে কমপ্লিট করবো, আর ব্লগ আরও আসছে, ঠিক আছে, এখন দেখা যাক ছেলেটা কী করে, আমাকে দেখে কোথায় ঘুরে
দাদা ঘুরতে নিয়ে যাওয়া হবে না সারাদিন বুঝিয়ে তো লাইভই হবে, ঘুরতে নিয়ে যাওয়া হবে বাট বুঝিয়া তো লাইভ স্ট্রিম করতে হবে, তো ওটা করতেই হয়। ঠিক আছে, তো আমার লাইভ তো করতেই হয় সেই জন্য ডেলি আসতে হয়। তো এখন এখন প্ল্যান কি আছে নেক্সট, যে কোথায় কোথায় যাবো, কোথায় আমাকে ঘুরতে নিয়ে যাবে না কিছু জন্য? প্রচুর জায়গা আছে এখন, তুমি যেখানে কি কিনবে, ড্রেস কিনবে, কি কি কিনবে, হ্যাঁ অনেক কিছু কেনারও আছে, তো অবশ্যই নিয়ে যেতে হবে গাইস। হ্যাঁ অন্য জায়গায় নিয়ে যেতে হবে। তো গাইস এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম, ঠিক আছে? আর আশেপাশে তোমাদেরকে দেখানো হয়নি না, গাইস দেখে না তোমরা আশেপাশে, এইখানে দূর থেকে মনে হচ্ছে একটা বড় পুকুর আছে দাদার বাড়ির পাশেই, ঠিক আছে? তাছাড়া গাইস তোমরা দেখতে পাচ্ছ আশেপাশে হসপিটাল আছে না এখন, এখানে বাহ বাড়ির পাশে হসপিটাল, সব মানে ভালো আর ইন্টারনেটও খুবই ভালো এখানে গাইস দেখতে পাচ্ছ। আমরা এখন এখানে আসি এখানে, ঠিক আছে? তো যাই হোক গাইস, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, তো বেল আইকনে ক্লিক করতে ভুলবে না। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই, আর নেক্সট ব্লগে দেখা হবে, ঠিক আছে? বাই বাই।